আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তাফা কামাল। আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট ডট ব্লগ পোস্ট ডটকমের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব কিভাবে একটি ইমেজের মধ্যে ওয়াটার রিফ্লেক্টেড ইফেক্ট দেওয়া যায়। আপনারা যে ইমেজটা দেখতেছেন মূলত ইমেজটা ছিল এরকম এরকম, অর্থাৎ এটা থেকে রিফ্লেকশন দেওয়া হয়েছে। তারপরে এই যে ইটার ইমেজের এটা রিফ্লেকশন দেওয়া হয়েছে, তারপর যে এটা রিফ্লেকশন দেওয়া হয়েছে মূলত যদি আমি দেখাই এরকম ছিল, এরকম সুন্দর সুন্দর রিফ্লেকশন ইফেক্ট তৈরি করতে পারেন। তো এই টিউটোরিয়ালটা ইজি। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আমার টিউটোরিয়াল যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই ইউটিউব দিয়ে লিঙ্ক নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দিতে। আর আপনারা চাইলে আমার এই ব্লগ পোস্টে অংশগ্রহণ করতে পারেন। এখানে আমি কিছু সফটওয়্যার দিয়েছি, যে সফটওয়্যারগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিচের দিকে আসেন, এইখানে যে জিনিসের দিকে আসেন, তোফা স্ল্যাব, এটা কালার কারেকশন জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। তারপর হচ্ছে নিক্স সফটওয়্যার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফটওয়্যার, এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এটা ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে, আমি এটা আপলোড করে রেখেছি, ড্রপ বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তারপর হচ্ছে ফটোশপ প্লাগিং, যেটা হচ্ছে ক্যাস্টোরেশন, এই সফটওয়্যারটা অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা চাইলে এখানে ডাউনলোড করে নিতে পারেন, আর চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যখন আমি নতুন কোনো ইয়েতে যাবো টিউটোরিয়াল দেবো, সেটা আপনার দ্রুত পেয়ে যাবেন। তারপর হচ্ছে যে আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে অংশগ্রহণ করতে পারেন, এটা আমার ফেসবুক গ্রুপ ডিজাইন ইউর প্রজেক্ট। তো চলুন টিউটোরিয়াল শুরু করি, শুরু করলে বেটার হবে। আমি এই ইমেজটার পর শুরু করবো। এটার আমি আগে হাইট এবং উইডটা দেখে আসি। ইমেজ ধরুন সাইজ, এটার হাইটটা যদি দেখি কত পিক্সেল, সরি অরিজিনাল সাইজ, ও এখান থেকে দেখতে হবে পিক্সেল। এটা হচ্ছে 1502 হচ্ছে উইড এবং 544 হচ্ছে হাইট আর 72 হচ্ছে রেজুলেশন। ওকে করে দিলাম। এখন এটাকে আমার বড় করতে হবে, এটাকে বড় করতে হলে আমাকে দিতে হবে ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ। এটা আমি পার্সেন্টেজে করবো, পার্সেন্টেজটা ভালো, কারণ আমি শুধু খালি হাইটটা বাড়াবো। তা হাইটটা বাড়াতে গেলে এখানে দেখুন, এটা আছে 100%, এটাকে আমি 200% করে দেবো। এটা দেখুন চার দিক দিকে দেখাচ্ছে, আমি যদি ক্লিক করে দিই দেখাই যদি, তাহলে চার দিক দিকে বেড়ে যাবে, অর্থাৎ উপরে নিচে বেড়ে যাবে হাইটটা। তা আমার হাইটটা দরকার হচ্ছে শুধু নিচের দিকে, নিচের দিকে আসবে। তা আমি আবার যাবো ইমেজ, ইমেজ থেকে এসে এটা এখন আমি পার্সেন্টেজ করে দিলাম, এটাকে আমি 100% করে দিলাম, নিচের এটাকে উপরে ক্লিক করে দিলাম, অর্থাৎ নিচের দিকে আসবে। ওকে ক্লিক করে দিলাম, সরি ক্যান্সেল হয়ে গেছে। এইগুলো থেকে আমি পার্সেন্টেজ নিয়ে গেলাম, এটাকে আমি 200 করে দিলাম, তারপর ওকে করে দিলাম। দেখুন নিচেটা বেড়ে গেল। এখন আমাকে যা করতে হবে, একটা ডুপ্লিকেট কপি নিতে হবে, আমি কপি নিলাম কন্ট্রোল জেড মাধ্যমে। এখন এটাকে আমি নিচে নিয়ে আসলাম এবং কন্ট্রোল থ্রি দিলাম, তারপর অথবা কন্ট্রোল থ্রি যদি না বুঝেন আপনি যাবেন অ্যাডিট, অ্যাডিট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে অ্যাডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করুন, এরকম হবে। আবার রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে ফ্লিপ ভার্টিকাল, এখন ইমেজটা নিচে থেকে চলে আসছে। আমি ইমেজটাকে নিচে থেকে নিয়ে আসি, বসিয়ে নিলাম। এখন আমার কাজ হচ্ছে এটাকে আমি ব্লার করে দেবো, কারণ এরকম হতে হলে এরকম ইফেক্ট পেতে গেলে আমাকে এটা কি করতে হবে, ব্লার করে দিতে হবে। এটা সিলেকশন রাখা অবস্থায় আমি যাবো ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে মোশন ব্লার। এটার অ্যাঙ্গেলটাকে করবো আমি 90 ডিগ্রি, আর এটার ডিস্টেন্সটাকে আমি 40, আর 40 রাখলাম, 40 রেখে আমি ওকে করে দিলাম। 40 বেশি হয়ে যায়, 35 ডি নির্ভর করে আপনি ইমেজের রেজুলেশন এবং হাই ডিউটির উপর ডিস্টেন্স কতটুকু হবে। এখানে যদি আমি খেয়াল করি, বড় করি, দেখুন ইমেজ কিন্তু মূলত সরে আসছে, তাই এটাকে আমার উপরে পাড়ি দিতে হবে। এই জন্য আমরা মাস টুল ইউজ করবো। আমি যে এখান থেকে খেয়াল ক্লিক করে যে মাস টুল, মাস্টুলার
এখানে ডিফল্ট থাকবে আপনার 50% এরকম 50% থাকবে 50% থাকবে কিন্তু আমি ইউজ করব সর্বোচ্চ 5 থেকে 10 কারণ আমি যদি 50% ইউজ করে দেখুন এটা খুব দ্রুত হয়ে যাচ্ছে তার জন্য আমি এটাকে রিয়লাইজ করে দেখেছি যে 5 থেকে 10 এরই তো ভালো তাই আমি এটা 10 এ নিলাম নিয়ে ওকে করে দিলাম এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আস্তে আস্তে উপর দিকে ওঠাবেন এদিকে টানবে না তাহলে কিন্তু ইমেজ খারাপ হয়ে যাবে দেখুন ইমেজ খারাপ হয়ে গেছে একটু সময় নিয়ে করবেন যাতে কাজটা ভালো হয় আমি এটা দ্রুত করে নেই এটা ম্যাচ করে দিলাম আমাকে এখন যা করতে হবে এরপর একটা নতুন লেয়ার নিলাম এই লেয়ারটাকে আমি উপরটাকে বন্ধ করে দিই এই যে লেয়ারটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর যে একটা নতুন লেয়ার নিলাম সেটাকে আমি সাদা কালারটা ফিল করে দেব কিবোর্ড থেকে অল্ট আর ব্যাক পেজ সাদা কালার হয়ে গেল এখন এটাকে আমি ডিসিলেক্ট করব আমি সব ফিল্টার ফিল্টার থেকে নয়েজ নয়েজ থেকে অ্যাডভান্স এখানে অ্যামাউন্ট থাকবে 400 আর ডিস্ট্রিবিউশনের মাধ্যমে থাকবে ইউনিফর্ম মনোক্রমিক চেক রেখে আমি ওকে করে দেব এখন আমাদের কাজ যেটা হচ্ছে এটাকে আমি সিলেক্ট রাখা অবস্থা লেয়ারটাকে আমি যখন ফিল্টার ফিল্টার থেকে ব্লার ব্লার থেকে মোশন দেব এটার অ্যাঙ্গেলটাকে আমি জিরো করে দেব ডিস্টেন্সটা অ্যাবাউট 50 বেশি হয়ে যায় 40 এটাকে আমি অল্প সাদা করে নিলাম কারণ আমি সার দেবো এটা একটা এটা একটা কপি নিয়ে নিই আমি উপরের কপিটা কাজ করবো কন্ট্রোল ট্রি দিই ট্রান্সফর্ম করবো এখন রাইট বাটন ক্লিক করি এটাকে রাইট বাটন ক্লিক করে পার্সপেক্টিভ ফ্যাশন করি এখানে মিডল দলে কিন্তু কাজ হবে না আমি দেখাই মিডল দলে কিন্তু এদিক সেদিক যাবে কিন্তু এ হবে না আমাকে যা করতে হবে কর্নার ধরে কাম দিতে হবে আমি একটু বড় করে নিলাম হ্যাঁ এটাকে ওকে করে দিলাম এটাকে আমি পাওয়ার লেটে নিয়ে দিলাম দেখুন এটা সুন্দর একটা ইফেক্ট আমার চলে আসছে তাই এটার আমি অপাসিটিটা কমিয়ে দেবো 30% এটা একটু ডিপ হয়েছে নিজেটাকে আমি টিকসেন রাখা দেব দেওয়ার পর এটাকে আমি কন্ট্রোল আই এর মাধ্যমে সাদা করে নেব অর্থাৎ ইমেজেস অফ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে ইন ইন ডট কটা লাই হ্যালো এখানে এটা সাদা হয়ে গেল আমি যদি খাল করি দেখুন এটাকে আমি এখন যা করব সেটা হচ্ছে ইমেজেস অফ ইমেজ থেকে এটাকে আমি সফট কাট করে দেব পরে দেওয়ার পর এটা 30% মানে এখন সুন্দর একটা ইফেক্ট পড়ছে এর এক্সেলেটার আসার মুভ প্রসেসরের উপর কিবোর্ড থেকে যা কোনো একটা কি দিয়ে এদিক লাড়িয়ে নেবেন এখন এই সবগুলোকে সিলেকশন রাখা অবস্থায় কন্ট্রোল শিফট অল্টার ই চেপে একটি কপি নেবে আর এটাকে আমি ভিতরে রেখে দিলাম কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপে নিয়ে গেলাম এখন আরো পরে আমি একটা লেয়ার নিয়ে নেই লেয়ার নিয়ে নিলাম আর উপরে যাবে অর্থাৎ এটার উপরে আমি এখানে গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে ট্রান্সপারেন্ট করে নেব আমার জন্য এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি কালো করে নিলাম এখন দেখুন যে আমি এটাকে ট্রান্সপারেন্ট করে নিলাম ট্রান্সপারেন্ট টু ব্যাকগ্রাউন্ড কালো কালার
আমার উপরে মোট নরমাল অপাসিটি 100%, আমি রিভার্স করে রাখলাম, তখন ট্রান্সফরমেশন সব ঠিক শুনে দিয়ে রাখলাম। এখন কিবোর্ড থেকে শিফট ধরে সোজা নিচের দিকে আসে, এখানে যে একটা সুন্দর একটা কালার হয়েছে এটাকে আমি 30% করে দিলাম। এখন এখন এটা রিয়েলিস্টিক এটা টেক্সট ইফেক্ট বলা যাচ্ছে, অর্থাৎ বিল্ডিংটার ইয়ে আছে এটা। এটা যদি আগের ইয়ারটা যদি দেখি আমরা, মূলত সিলেবাসটা এরকম, আর এটা বর্তমান রেজাল্ট হচ্ছে এরকম। তা এটা খুবই ইজেক্টেড ডিটো লাগে বলছে, এটা কিছু গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, তারপর হচ্ছে আপনার মোশন ব্লার ইউজ করা হয়েছে, আর হচ্ছে ক্যানভাস সাইজ ইউজ করা হয়েছে। আজকে এই পর্যন্ত টিউটোরিয়াল, অন্য দিন অন্য টিউটোরিয়ালে কথা হবে। এবারে শেষ করছি, আল্লাহ হাফেজ।